আসসালামু আলাইকুম রংডং এইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন দারুণ খবর ফুটবল বিশ্বকাপ উপলক্ষে যে উদ্যোগ গ্রহণ করেছে সৌদি সরকার সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকল ইতিমধ্যে শুরু হয়ে গেছে কাতার ফুটবল বিশ্বকাপ দুই আর এই ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশ্বজুড়ে বইছে উৎসবের আমেজ ফুটবল প্রেমীদের মনে বইছে আনন্দের জোয়ার এবারের ফুটবল বিশ্বকাপে বত্রিশটি দলের মধ্যে রয়েছে সৌদি আরব আর সৌদি আরবের ফুটবল প্রেমীদের জন্য দারুণ একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে জেদ্দা মিউনিসিপাল ঘোষণা করেছে যে দুই সালের কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী সৌদি জাতীয় দলকে সমর্থন করার জন্য তারা শহরের আশেপাশের বেশ কয়েকটি জায়গায় বিশ্বকাপ ম্যাচের লাইভ শো দেখানোর জন্য বিশাল স্ক্রিন স্থাপন করছে সেখানে বড় পর্দায় খেলা দেখা যাবে পৌরসভা কমিউনিটি সার্ভিসের মহাপরিচালক মাজেদ বিন ওমর আল সুলামি নিশ্চিত করেছেন যে জেদ্দা মিউনিসিপ্যালিটি সৌদি জাতীয় দলকে সমর্থন করার জন্য বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে বেশ কিছু বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে যেমন আতশবাজি ফেস কর্নার ফুটবলের দক্ষতা প্রদর্শন এবং আরও অনেক ক্রিয়াকলাপ ম্যাচ দেখানোর জন্য মনোনীত সাইটগুলোতে বক্তদের উপভোগ করার জন্য সাজানো হয়েছে আল সুলামি বলেছেন যে জেদ্দার বাসিন্দা এবং দর্শকরা পুরুষ শহর জুড়ে ফুটবল ম্যাচগুলো দেখতে সক্ষম হবেন যে সকল স্থানে বড় পর্দা স্থাপন করা হয়েছে সেগুলো হলো পৌরসভার সদর দপ্তর ভবন আব্রাক আল রাগামাহের কিং আব্দুল আজিজ সাংস্কৃতিক কেন্দ্র প্রিন্স মাজিদ পার্ক তাহলিয়া পার্ক মিডল কার্নিশ পার্ক তাহলিয়া ওয়াকয়ে, আল ফাহ ওয়াকোয়ে তাইবা ওয়াকওয়ে সহ বেশ কয়েকটি জায়গায় ম্যাচ সম্প্রচার করার জন্য বড় স্ক্রিন বসানো হয়েছে উল্লেখ্য যে এবার সৌদির জাতীয় দল সি গ্রুপে রয়েছে যার মধ্যে রয়েছে আর্জেন্টিনা মেক্সিকো এবং পোল্যান্ড আগামী ২২ নভেম্বর মঙ্গলবার তাদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে সৌদি আরব তারপর ২৬ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবে এবং 30 নভেম্বর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ মেক্সিকো দলের মুখোমুখি হবে সৌদি আর এই খেলাগুলো চাইলে জেদ্দা ও তার আশেপাশে যারা আছেন তারা বড় পর্দায় উপভোগ করতে পারবেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে